ভারতে পালিয়ে যাওয়া সোহেল রানাকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছে কোচবিহার আদালত। বিএসএফ এর প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেরিয়েছে অনেক চাঞ্চল্যকর তথ্য। গ্রাহকের হাজার কোটি টাকা আত্মসাতের দায়ে অভিযুক্ত সোহেল কিভাবে ভারতে গেলেন তা খতিয়ে দেখবে বলে জানিয়েছেন পুলিশের আইজিপি। আরি তালুকদার জানাচ্ছেন বিস্তারিত। বিভিন্ন সময় দুই বা তিন গুণ বেশি লাভের নানা প্রলোভন দেখিয়ে মানুষকে নিঃস্ব করার যে অভিযোগ উঠেছে সেই ই অরেঞ্জের নেপথ্যের শক্তি হিসেবেই উঠে আসছে অভিযুক্ত পুলিশ কর্মকর্তা সোহেল রানার নাম। প্রতারণার বিষয়টি উঠে আসার পর গা ঢাকা দেয় এসে অবশেষে সীমান্ত টপকে ভারতে প্রবেশের অভিযোগে শুক্রবার কোচবিহার জেলার চ্যাংরাবান্ধা সীমান্ত থেকে তাকে আটক করে বিএসএফ। এ ঘটনার পর ভারতীয় গণমাধ্যমে খবর আসে আটক ব্যক্তি ঢাকায় বাংলাদেশ মেট্রোপলিটন পুলিশের কর্মরত। তার নামে অপরাধমূলক একাধিক কাজের অভিযোগ রয়েছে বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে বিএসএফ এর কর্মকর্তারা। ডিএমপির গুলশান বিভাগের উপকমিশনার মোহাম্মদ আসাদুজ্জামান নিউজ 24 কে জানান, বৃহস্পতিবারের পর থানায় আসেননি সোহেল রানা, ছুটিও নেননি। এখন পর্যন্ত তাকে আমরা থানায় পাইনি। থানায় একটা মামলা হয়েছিল, সেই মামলায় তাকে সুজান নামে আসামি না, তার বোন জামাই তাদেরকে মামলা করে আসামি করা হয়েছে। অভিযোগ, গ্রাহকের 1,100 কোটি টাকা আত্মসাৎ করেছে ই অরেঞ্জ প্রতিষ্ঠান। বনানী থানার পুলিশ পরিদর্শক শেখ সোহেল রানার বোন ও ভগ্নিপতি চালাতেন প্রতিষ্ঠানটি। এই অভিযোগে সোহেল রানার বোন ভগ্নিপতি সহ পাঁচজনকে প্রতিষ্ঠানটির মালিক উল্লেখ করে তাদের বিরুদ্ধে গুলশান থানায় প্রতারণা মামলা করেন এক ভুক্তভোগী। মামলার পর এই তিনজনই এখন কারাগারে, এজাহারভুক্ত আসামি বিথি আক্তার সহ দুজন পলাতক। সোহেলের বিরুদ্ধে ভারতে মামলা হওয়ায় ফিরিয়ে আনতে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাহায্য নেওয়ার কথা জানান ডিএমপি কমিশনার। আমাদের মন্ত্রণালয়ের মাধ্যমে বিজিবির মাধ্যমে ওদের বিএসএফ কে চিঠি দিয়ে এটা অনেক সময় করা হয়, এবং যেহেতু ওখানে মামলা হয়ে গেছে এখন এটা পানা যাবে কিনা জানি না, তারপরে চেষ্টা করে দেখছি, আর না হলে পরে তো পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে যাই। ই অরেঞ্জ প্রতিষ্ঠানটি মোটরসাইকেল, মুঠোফোন সহ বিভিন্ন পণ্য সামগ্রী অনলাইনে বিক্রি করত, যাদের প্রতারিত গ্রাহকরা রয়েছেন হতাশায়। আলী তালুকদার, নিউজ 24, ঢাকা।